হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আমি আজকে আমার ব্লগটা বিকালে স্টার্ট করলাম। বিকালে আমার কিছু নাস্তা ছিল, সে নাস্তাগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার নাস্তা ছিল তান্দুরি, চিকেন তান্দুরি আর বচিয়ান পরোটা। আশা করি আমার ভিডিওটি দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমি এখানে তান্দুরি চিকেনের জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি প্রায় 1 কেজি, 1 কেজির একটু কম আছে। যদিও এটা লেগ পিস দিয়ে করা হয়, আমি এটা চিকেনের অন্যান্য অংশ ব্যবহার করছি। তো চিকেনটা নিয়ে নিয়েছি, তারপরে আমি 3 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। আর এখানে আমি শান মশলাটা অ্যাড করব, তান্দুরি মশলা। তো তান্দুরি মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আর কোনো মশলা আমি এর ভিতরে অ্যাড করব না। তো আদা রসুনের মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে ম্যারিনেট হতে রেখে দিব প্রায় 1 ঘন্টা, 1 থেকে 2 ঘন্টা রেখে দিলেই এনাফ। যেহেতু আমার মাংসের পিসগুলো বড় বড় করে কাটা, সেহেতু আমি একটু বেশি সময় ম্যারিনেট করে রেখে দিব। তো আমার মাংসগুলো আমি ভালো করে তান্দুরি মশলার সাথে একটু মিক্সড করে নিচ্ছি। নিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিব। তো আমার এটা রান্না করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, তখন আপনাদের নোটিফিকেশনে সেটা পৌঁছে যাবে। তো আমি এটা ম্যারিনেট করার জন্য 1 ঘন্টা রেখে দিলাম। আর এদিকে আমি পরোটার জন্য একটা ডো তৈরি করব। তো আমি পরোটা ময়দা নিয়েছি, এখানে ময়দার গুঁড়া নিয়েছি প্রায় 2 কাপের থেকে একটু বেশি। তারপর আমি দিয়ে দিলাম ইস্ট, পরিমাণ মতো চিনি, স্বাদ মতো লবণ আর গুঁড়া দুধ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপরে আমি এর ভিতর এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে একটু মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব 1টা ডিম। আপনারা ইচ্ছা করলে দুইটাও দিতে পারেন, আমি 1টা দিয়ে করলাম। 1টা ডিম দিয়ে এবার আমি ভালো করে একসাথে ডিমের সাথে শুকনো উপকরণগুলো মিক্সড করে নিব। এটা একটা ডো তৈরি করে নিব আমি। তো আমি ডিমের সাথে এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা যত ভালো মিক্সড করা হবে, ততই আমার পরোটাটা ভালো হবে। তো আমি এটা ডিমের সাথে একটু মিক্সড করে নিলাম। নিয়ে আমি এখানে একটু গরম পানি অ্যাড করব, কুসুম গরম পানি। এতে করে আমার ডোটা অনেক সফট হবে, আমার পরোটাটাও অনেক সফট হবে। তো আমি এটা পানি অ্যাড করে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিব। যত সময় একটা ডো হবে, সুন্দর সফট একটা ডো না হবে, তত সময় আমি এটাকে মিক্সড করব। তো আমি পানি অল্প করে দিলাম, আপনারা যারা খুব অভিজ্ঞ তারা একবারেই সব পানি দিয়ে দিতে পারেন যতটুকু লাগবে, কিন্তু আমি অল্প অল্প করেই দিচ্ছি পানিটা। তো যাই হোক, আমার ডোটা প্রায় হয়ে গেছে, নরম একটি ডো হয়েছে। তো আমি সামান্য উপরে সামান্য তেল দিয়ে দেব, যেন এটা ড্রাই না হয়ে যায়। এই জন্য সামান্য তেল দিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিব। এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিয়ে আমি এই ফেকে তান্দুরি চিকেনটা করে ফেলবো। তো চলুন দেখে নেওয়া যাক, এখন কিচেনে যেয়ে আমি এটা করব। তো তার আগে আমার চিকেনগুলো আমি এখান থেকে উঠিয়ে রাখবো মশলার ভিতর থেকে। সবগুলো চিকেন আমি মশলার ভিতর থেকে উঠিয়ে রাখবো। একবারে অনেক সহজ পদ্ধতিতে আমি এটা রান্না করছি, আপনারাও ট্রাই করবেন আশা করি। চিকেনগুলো আমি এখানে উঠিয়ে রাখলাম, তারপর আমি একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে কিন্তু পেঁয়াজটা বেশি লাগবে, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে এটাকে ভাজবো, ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিব।
তো আমি এটাকে ভালো করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি, আপনারাও এভাবেই ট্রাই করবেন। আর অবশ্যই আমার ভিডিওটি নিয়মিত দেখবেন। তো আমি এটা যখনই একটা ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমি এর ভিতরে সে মশলাগুলি দিয়ে দেব। তান্দুরির যে চিকেনগুলি আমি উঠায় রাখছি, উঠায় রাখার পরে যে বাকি যে মশলাটি ছিল সেই পেস্টটি আমি এর ভিতরে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি আর কিছুই অ্যাড করছি না, আপনারা চাইলে একটু মরিচ অ্যাড করতে পারেন, বা যারা একটু মরিচ বেশি খান তারা মরিচ অ্যাড করতে পারেন। যেহেতু আমার বাচ্চা আছে সে খাবে, সে এই জন্য আমি মরিচটা এখানে দিচ্ছি না। তারপরে আমি আর একটু বাটিটা ভালো করে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে যত সময় তেলটা উপরে না উঠবে তত সময় আমি এটাকে কষিয়ে নিব। যখন আমার তেলটা উপরে উঠে আসছে সে পর্যায়ে আমি দিয়ে দিলাম চিকেনগুলি। তো চিকেনগুলি দিয়ে ভালো করে আমি ভেজে নিব তেলের ভিতরে। এই চিকেনটা যত আমার ভালো ভাজা হবে ততই কিন্তু চিকেনটায় স্বাদ হবে, এজন্য আমি চিকেনগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি আর কোনো পানি কে কোনো কিছু অ্যাড করব না, জাস্ট এই তেলেই আমি চিকেনটাকে ভেজে নিব। তো আমি চিকেনটাকে ভালো করে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে তারপর যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে, দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমার চিকেনটা, কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো কালারটা যখনই চেঞ্জ হয়ে আসবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, সে পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পানি। আমার চিকেনটা কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে, অতএব পানি বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাই আমি অল্প করেই পানি দিলাম। অল্প করে পানি দিয়ে ভালো করে চারিদিক থেকে একটু মিক্সড করে দিব। দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছু সময় এটা রান্না করব। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখুন পানিটা শুকিয়ে গেছে, শুধু তেলটাই আছে। তো আমার চিকেন রান্না যেহেতু আমি এটা পরোটার সাথে খাবো সেহেতু একটু ঝোল থাকবে, এজন্য আমি একটু ঝোল রাখছি। তো আমার চিকেনটা রান্না শেষ হয়ে গেছে, এই ফাঁকে আমি পরোটাগুলো বানিয়ে নিয়েছি। তো একটি পরোটা আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি। তো আমি প্রথমে প্যান দিলাম, দিয়ে তারপর আমি তেল দিয়ে, তেলটা যখনই গরম হয়ে গেছে, আর অবশ্যই একটা বেশি তেলে ডুবো তেলে ভাজতে হবে, যদিও আমার একটু তেল কম হয়ে গেছে আপনারা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি ওই তেলে ভালো করে এপিট ওপিট ভেজে নিলাম। দেখুন যখন এরকম একটা ব্রাউনিশ কালার হবে তখন আমি এটাকে উঠিয়ে নিব। তো এখানে আমার মেয়ের জন্য একটি ছোটো ই করছে, ও নিজেই একটি পরোটা বানিয়েছে, নিজেই বানিয়ে সে ওর ভিতরে আমাকে বললো যে এটা ভেজে দাও। তো আমি এটা ভেজে দিচ্ছি। তো তারপর আমার মেয়ের ছোট্ট পরোটাটা ভাজা হয়ে গেলে তারপরে আমি আরেকটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কীরকম ফুলছে পরোটাটা, আর এটা কিন্তু অনেক সফট হয়, এ পরোটাটা খেতে অনেক মজা, ট্রাই করে দেখবেন আপনারা। আর এটা অনেকক্ষণ পর্যন্তই সফট থাকে, আর এ পরোটাটা একটু মানে আলাদা রকম আর কি। আমরা সাধারণত যে পরোটা বানাই তার থেকে একটু আলাদা রকম স্বাদ আর কি। তো আমি এটাও আপনাদেরকে একটু ভেজে দেখাচ্ছি। দেখুন আমার পরোটাটা প্রায় হয়ে গেছে ভাজা, এই পাশটা ব্রাউন কালার হয়ে গেছে। তো আমি ওই পাশটা উল্টিয়ে দিলাম একটু, তারপরে যে একটু উঠিয়ে দেখাচ্ছি পরোটাটা কত সুন্দর লোভনীয় হয়েছে দেখুন। তো আমি এক এক করে সবগুলো পরোটা ভেজে নিলাম, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পরোটাটা অনেক সুন্দর হয়েছে এবং খুবই সফট, খেতে অনেক মজা হয়েছে।
তো একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আশা করি অবশ্যই আপনারা ট্রাই করবেন, ভালো লাগবে। আর একটু মাঝখান থেকে আমি কেটে নিয়েছি পরোটাগুলো, কেটে নিয়ে তো ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই পর্যন্ত, আর বেশি কিছু বলছি না, আল্লাহ হাফেজ।